সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি আর মুসুর ডাল দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে ছোট বাটির এক বাটি মুড়ি। মুড়িটা প্রথমে ভালো করে গুঁড়ো করে নেব। ঢেলে নিলাম মিক্সিং জারে, এবার আমি গুঁড়ো করে নেব। মুড়ি আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এক কাপের মতো মুসুর ডাল আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ডালের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জল। ডালের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে, মুড়ি গুঁড়োর সাথে আমি ঢেলে নিলাম। কন্টেনারটায় অল্প জল দিয়ে আমি ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ছোট সাইজের 4টে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। আন্দাজ মতো নুন, সামান্য রেড চিলি পাউডার, 1 চিমটে গরম মশলার গুঁড়ো, ইচ্ছে হলে কাঁচা লঙ্কা কুচিও মেশাতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, সামান্য টমেটোর পাল্প, এর বদলে পাতিলেবুর রসও অল্প দিতে পারেন। সমস্তটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে। দু হাতে অল্প তেল মেখে নিলাম। এবার হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে কাবাবের মতো করে তৈরি করে নেব। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি, যা ছোট বড় সবারই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কড়ায় সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে আমি দুটো দুটো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে তবেই কিন্তু ভাজতে হবে, নালে বাইরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি যখন প্রথম এই রেসিপিটা করলাম, আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম ছোটদের জন্যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও দুটো ভেজে দেখাচ্ছি। শুধু বাচ্চা কেন, হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো অতিথি চলে আসে, তাদের কিন্তু এটা মুড়ির কাটলেট হিসেবেও পরিবেশন করতে পারেন। দুটো সাইড লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেল অসাধারণ স্বাদের মুড়ি আর মুসুর ডাল দিয়ে স্ন্যাক্স। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।